এক ঝলকের পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। দেখো, আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে পুরো ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে একটা বিভ্রান্তি, এবং তা নিয়ে কিন্তু দলের অসন্তোষ সামনে এসেছে, দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা সামনে এসেছে, এবং যথেষ্ট অস্বস্তিতে রয়েছে দলও। অন্যদিকে আমরা দেখেছি যে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক, তার সঙ্গে কি তৃণমূলের সম্পর্ক ছিন্ন হতে চলেছে, এই নিয়েও কিন্তু একটা জোর জল্পনা চলছে। আর এর মধ্যেই তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি কিন্তু আইপ্যাকের পক্ষে সওয়াল করেছিলেন। আইপ্যাক নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় তৃণমূল সাংসদ সৌগত রায়কে সতর্ক করেছে দল। তৃণমূল সূত্রে দাবি, দলের অভ্যন্তরীণ বিষয়ে সৌগত রায় যাতে প্রকাশ্যে কিছু না বলেন সেই বার্তা দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, যদিও বিষয়টি সম্পর্কে তারা কোনো মন্তব্য করতে চাননি। এদিকে সৌগত রায়ের পর আইপ্যাকের হয়ে কার্যত ব্যাট ধরেছেন মদন মিত্র। এখন আইপ্যাকের সাথে কি চুক্তি হয়েছিল তো আমি জানি না। আমি দেখেছি গতকাল কাগজে বেরিয়েছে যে আইপ্যাক চুক্তি শেষ করে দিচ্ছে, ক্ষতি না হলেও অসুবিধা হবে। আইপ্যাক পশ্চিমবাংলায় তৃণমূলের এবার জেতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। পুরো ভোটের প্রার্থী তালিকা নিয়ে তীব্র অসন্তোষ, প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে গাঁটছড়া ছিন্ন হওয়ার জল্পনার আবহে এবিপি আনন্দের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আইপ্যাকের হয়ে ব্যাট ধরেছিলেন সৌগত রায়। আর এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলায় দমদমের বর্ষিয়ান সাংসদকে দল সতর্ক করল বলে সূত্রের খবর। তৃণমূল সূত্রে দাবি, সম্প্রতি তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে ডেকে সৌগত রায়কে বলেন, কেন এইসব বিষয়ে মন্তব্য করছেন? সৌগত রায় বলেন, কোন বিষয়ে? সুদীপ বলেন, এই যে আইপ্যাকের বিষয়ে, দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করাই ভালো। সৌগত তখন বলেন, তাহলে মদন মিত্র আমার বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন কেন? আমি তো পুরো ভোটের বিষয়ে কোনো মন্তব্য করিনি। সুদীপ তখন বলেন, এই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান, আমি তা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব, কিন্তু দলের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য থেকে বিরত থাকুন। যেহেতু এই গোটা বিষয়টা লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেরা সাংসদ, ভারতবর্ষের অন্যতম সেরা সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে শ্রেষ্ঠ সাংসদ সৌগত রায়, এই দুজন যথেষ্ট সিনিয়র, তারা যদি নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলে থাকেন এটা তার ব্যাপার, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না। এদিকে সৌগত রায়ের পর এবার প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের হয়ে কার্যত ব্যাট ধরলেন মদন মিত্র। আইপ্যাক ছিল বলেই আমরা তিনটে সিট নাকি জিতেছিলাম, কোনটা ঠিক কোনটা বেঠিক আমি সাধারণ মানুষ ফেসবুকে যে সুব্রত বক্সিবাকাউল লেখা আমি পড়িও নি, আমি পাইনি ফেসবুকে দেখুন। মমতা ছাড়া ছবি দেওয়া যাবে না, কেন? যারা যুব কংগ্রেস করে তৃণমূল তারা ছবি থেকে ছবি তো দেবে, প্রতি মুহূর্তে তো চেঞ্জ হচ্ছে না, এই আছি এই নেই, আমি যেন পাখি মেলি পাকনা, নিষেধের বাধা নেই, এই নেই শূন্য নেই, সব সীমা ছাড়িয়েই থাকে না। আমার তো অভিষেকের মুখটা খুব ভালো লাগে, আমার তো কীরকম সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্চা লাগে। এই দলে মমতাজির পরে অভিষেকের মুখ ছাড়া আত্মকর মুখ আমার ওরা কত ভালো লাগে না, কেউ গোটা কেউ মোটা কেউ সোটা কেউ সরু ভালো লাগে না। টিএমসির মধ্যে আক্ষরিক অর্থে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। নেতা কে, যিনি আছেন তাকে মানতে চাইছেন না, যিনি আসছেন তার শক্তি বেশি, আর্থিক ক্ষমতা বেশি, তিনি প্রশাসন পার্টিকে দখল করে প্রশাসন দখল করতে চাইছেন, ধৈর্য ধরছে না। তাই ওখানকার সিনিয়র যারা আছেন, যারা পার্টি দাঁড় করিয়েছেন বা প্রথম থেকে দিদির সঙ্গে ছিলেন, তারা খুবই ইনসিকিউর মনে করছেন। গত বিধানসভা নির্বাচনের পরে বাংলার মানুষের রায়ে বিজেপি গৃহহারা হয়ে পড়েছে, নিজেরাই গৃহহারা, তারা অন্যদের গিয়ে দিকে তাকাচ্ছেন কেন? ওদের যে কটা অফিস ঘর ছিল সেটাও ভাঙচুর হচ্ছে নমিনেশন নিয়ে, সেই গৃহহারারা অন্যের গৃহ সম্পর্কে মন্তব্য করে কি করে? তৃণমূলের অন্তরে রাজনীতি কোন পথে গড়া সেদিকেই নজর পর্যবেক্ষকদের, বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। সকালে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, তবে রাতে ক্ষমা চাইলেন মদন মিত্র। তিনি বললেন ফেসবুক লাইভে এসে তিনি লজ্জিত, প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে টানলেন অভিষেকের তুলনা। আমার এমনি সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, পৃথিবীতে আপনার কাছে সব থেকে পপুলার, সব থেকে সুন্দর, সব থেকে পবিত্র, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়, বললো নেক্সট। এখন আমি নেক্সট অভিষেক বলার পরেই আমার বলেই গেছে কেউ মোটা কেউ গোটা কেউ সোটা, দয়া করে আমি আমার সমস্ত নেতৃত্বের কাছে করজোরে ক্ষমা চাইছি। মদন মিত্র কেন মুখ দিয়ে বাজে ভাষা করবে, আমি লজ্জিত, আমি অত্যন্ত, আমার বাড়ি থেকে
অত্যন্ত জঘন্য ভাষায় আমায় বলেছে, তোমার কালকে পলিটিক্স ছেড়ে দেওয়া উচিত। তুমি কি পলিটিক্সে মোটা রোগা ছোটা এগুলো কোনো পলিটিক্সের এ হলো? আমি অভিষেকের মধ্যে যেন হারিয়ে যাওয়া প্রিয়রঞ্জন দাস মুন্সিকে পাচ্ছি। যে অভিষেক ইজ সো নাইস, আনপ্রেসিডেন্টেড, অ্যান্ড আ লট অফ হিজ ওয়ার্কস আর সিনোনিমাস উইথ মিস্টার প্রিয়রঞ্জন দাস মুন্সি। অ্যান্ড আই ফাইন্ড দ্য ইউথ অফ দাস মুন্সি ইন অভিষেক ব্যানার্জি। গরু পাচার কাণ্ডে সিবিআই তলব করেছে অভিনেতা সাংসদ দেবকে, এবং একই সঙ্গে গতকাল যেটা আমরা জানলাম যে অনুব্রত মণ্ডল তাকেও কিন্তু তলব করা হয়েছে। 14 ফেব্রুয়ারি তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে, জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের সাংসদ অভিনেতা দেবের পর এবার গরু পাচার কাণ্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। 14 ফেব্রুয়ারি তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, গত বছর এপ্রিল মাসে গরু পাচার কাণ্ডে প্রথমবার অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। সেই সময় তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন শরীর খারাপ এবং করোনার কারণে তিনি আসতে পারছেন না। সিবিআই সূত্রে দাবি, গরু পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে অনুব্রত মণ্ডলের যোগ থাকার একটা সূত্র পাওয়া যায়। সেই সূত্র ধরে একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। এনামুলের কর্মীদের সঙ্গেও সিবিআই আধিকারিকরা কথা বলেন, সেখানে একাধিকবার অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে বলে সিবিআই সূত্রে দাবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিভিন্ন জায়গা থেকে গরু এনে বীরভূমের একটি জায়গায় জড়ো করা হতো, সেখান থেকেই রাতে তা পাচার করা হতো বাংলাদেশে। সে বিষয়ে তথ্য পেতেই অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এর আগে ভোট পরবর্তী সন্ত্রাস মামলাতেও অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। এরপর পুরো ভোটের মুখে বুধবার গরু পাচার কাণ্ডে ঘাটালের তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে তলব করেছে সিবিআই। আরে এনামুল আর অনুব্রত তো বন্ধু, এত দেরি করে ডাকছে কেন? ডাকলে হবে না, ঢুকাতে হবে ভিতরে। এনামুলের সঙ্গে অনুব্রত মণ্ডল একেবারে যৌথ ব্যবসা করেছে, রাইস মিলের ব্যবসা এবং গরু পাচারের ব্যবসা দুটোর সঙ্গেই অনুব্রত মণ্ডল যুক্ত, সবাই জানে। আমরা তো বলছি বিজেপি এখানে মানুষের থেকে বিচ্ছিন্ন, তাদের নেতারা প্রত্যাখ্যাত, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, বিদ্রোহে নাজেহাল, ফলে তাদের ভরসা হচ্ছে এজেন্সি। শুভেন্দু অধিকারী সিবিআই এর FIR নেমড নারদা, লোকে নিতে দেখেছে হাতে ক্যামেরার সামনে, শুভেন্দু অধিকারী তো আগে অ্যারেস্ট হওয়া উচিত। এ বিষয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিবিআই তলব নিয়ে কোনো কথা বলবো না। অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্স নামে একটি সংস্থার এক কর্মীকে কয়লাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার তলব করেছিল সিবিআই। সুজয় ভদ্র নামে ওই কর্মী এদিন সিবিআই দপ্তরে আসেননি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে দাবি, তিনি চিঠি দিয়ে ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের আবেদন জানান, যদিও সিবিআই সেই আবেদন খারিজ করে দেয়। এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সঙ্গে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নাম জড়িয়েছিল। তৃণমূলের অভিযোগ, এই সংস্থার কর্মীকে সিবিআই এ ডেকে পাঠানোর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। এই আবহে ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপর হওয়ার বিরোধীদের অভিযোগ নিয়ে মুখ খোলেন নরেন্দ্র মোদী। হিন্দুস্তান মে হর বার চুনাও চলতা রহতা হ্যায় ভাই, তো সরকার কাম করনা বন্ধ কর দে ক্যা? চুনাও আপ এক বার তয় কর লিজিয়ে, 5 সাল মে এক বারই চুনাও হোগা, তো ফির কবি ইডি ভি নাই দিখাই দেগা, সিবিআই ভি নাই দিখাই দেগা, চুনাও বিচ মে আ জাতা হ্যায়, করেঙ্গে ক্যা? वो तो अपने टाइम टेबल से चलते रहते हैं, जहां से उनको जानकारी मिलती है करते हैं, सरकार का उसमें कोई रोल भी नहीं होता है। সাধারণ মানুষের প্রশ্ন হলো, সারদা, নারদ, রোজভ্যালি কিংবা গরু পাচার, কয়লা পাচার, এইসব তদন্তে রাঘব বোয়ালরা কোনোদিন ধরা পড়বে তো? নাকি রাজনীতির পাকে চক্রে বছরের পর বছর তদন্ত চলবে কিন্তু আদতে সব ঢাকা পড়ে থাকবে? প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী, বিজন চক্রবর্তী, ABP আনন্দ। আমরা সকালে ফিরে এলাম বিরতির পর। আগামীকাল বিধাননগরে পুরসভা নির্বাচন রয়েছে এবং তার আগে সেখানে নাকা চেকিং চলছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছে আমাদের সঙ্গে। সঞ্চয়ন, ঠিক কী ছবি দেখছো সকাল থেকে? দেখো, কালকে 4 পুরসভার ভোট, তার আগে বিধাননগরের ছবিটা আমরা দেখাচ্ছি। যে বিধাননগরের বিভিন্ন যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সেখানে পুলিশি তৎপরতা এবং নাকা চেকিং হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেড করে গাড়িগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং গাড়ি দাঁড় করিয়ে সেখানে তল্লাশি করা হচ্ছে। বিধাননগর পুরসভা কলকাতার একেবারে সংলগ্ন যে পুরসভা, সেই পুরসভায় আগামীকাল ভোট হবে সকাল থেকে, কিন্তু তার আগে নাকা চেকিংয়ের জন্য বিধাননগরে যতগুলো এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে পুলিশই ব্যারিকেড করা হয়েছে।
হয়েছে এবং সেখানে প্রত্যেকটি যাত্রীবাহী গাড়ি এবং পণ্যবাহী গাড়ি তাদেরকে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। আমরা সকাল থেকে এই ছবি দেখতে পাচ্ছি, বিশেষ করে যেহেতু কলকাতা সংলগ্ন তাই প্রত্যেকের নজর বিধাননগরের দিকে তো রয়েছে। বিভিন্ন গাড়ি, তাদের যে সমস্ত যে যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে প্রাইভেট গাড়ি, সেগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং এখানে প্রত্যেকটা গাড়ির চেকিং করা হচ্ছে। পুলিশের তরফ থেকে আমরা যারা এই মুহূর্তে যেখানে রয়েছি, এটা বেলেঘাটা বিল্ডিং মোড় এবং এই বিল্ডিং মোড়ে যেরকম হচ্ছে প্রায় বিধাননগরের অন্যান্য যে সমস্ত এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সব জায়গাতেই ছবিটা কিন্তু একই রকম। বিভিন্ন জায়গায় পুলিশের তৎপরতা আমরা দেখছি, পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং নাকা বোর্ড লাগিয়ে বিভিন্ন জায়গায় গাড়িগুলো যখন ঢুকছে এই জায়গাগুলো দিয়ে সেখানে তাদেরকে দাঁড় করিয়ে সেখানে তল্লাশি করা হচ্ছে। ধন্যবাদ সঞ্জয়। পরের খবরে, 40 বছরের সব থেকে বেশি পড়ল মার্কিন ডলারের দাম। আমেরিকার শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছে গতকাল মুদ্রাস্ফীতির কারণেই বাজারের এই অবস্থা বলে মত বিশেষজ্ঞদের। বলা হচ্ছে 1980 পর মুদ্রাস্ফীতি আমেরিকায় এতটা ভয়াবহ চেহারা নেয়নি, এর জেরেই মার্কিন ডলারের দাম গত 40 বছরে সব থেকে বেশি পড়েছে। 40 বছরে সব থেকে বেশি পড়ল মার্কিন ডলারের দাম। আমেরিকার শেয়ার বাজার বড় ধাক্কা খেয়েছে গতকাল মুদ্রাস্ফীতির কারণেই বাজারের এই অবস্থা বলে মত বিশেষজ্ঞদের।